এবছর আমি দেশে আসলাম প্রায় 5 বছর পরে। তো আমি বাচ্চাদের ফ্যামিলি সবাইকে নিয়ে একটা উবার কল করলাম এবং আমাদের ধানমন্ডি থেকে আমরা উত্তরে যাচ্ছি, এবং এটা একটা সন্ধ্যার সময় ছিল, রাস্তা খুবই জ্যাম, এবং এই জ্যামের মধ্যে তো বাচ্চারা খুবই অস্বস্তির মধ্যে আছে, তারাও হাউকাউ করতেছে, তারাও বলতেছে, আমরাও বারবার বলতেছে যে বাবা এই তো আর কিছুক্ষণ পরে, এই তো কিছুক্ষণ পরে। তা আমরা নিজেরও বুঝতেছি না আসলে এই কিছুক্ষণ পর আসলে কতক্ষণ যাবে, এবং আমরাও হয়তো বা এত বছর বেশি দেশে থাকার পরে জ্যামটা বেশ কষ্টকর এবং অস্বস্তিকরই লাগছিল। এবং আমি বুঝতে পারছিলাম যে ড্রাইভার সাহেব উনিও খুব ফিল করতে পারছেন, কারণ এই রাস্তাঘাটে সব রকম চালানো এটা তো আসলে সহজ কাজ না। এবং আমি স্যালুট দিতে চাই যে যারা আসলে ঢাকা শহরে এত কষ্ট করে এই ড্রাইভগুলি করেন। তো উনিও বুঝতেছেন যে রাস্তা একেবারে সব দিক দিয়ে জ্যাম, সব দিক দিয়ে যাচ্ছে, আবার যারা যাত্রীরা আছে তারাও খুবই ইয়ে করতেছেন। এভাবে করে 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 একবারে শেষ করে আমরা ডেস্টিনেশন পৌঁছালাম। আমি যখন ডেস্টিনেশন পৌঁছালাম তখন আমাদের যে একটা অস্ট্রেলিয়ান যে কালচার হয়ে গেছে, হ্যাঁ, আমি ওরকম করে বাচ্চাদেরকে বললাম যে বাচ্চারা দেখো আমাদের যিনি ক্যাপ্টেন ছিলেন, আমাদের যিনি ড্রাইভার ছিলেন, উনি খুব কষ্ট করে আমাদেরকে নিয়ে আসছেন, চলো আমরা সবাই মিলে ওনাকে জাজাকাল্লা খাইর বলি, সবাই মিলে ওনাকে থ্যাংক ইউ দিই। এবং বাচ্চারা সবাই মিলে ওকে বলেন জাজাকাল্লা খাইরান, থ্যাংক ইউ। ওই মুহূর্তে আমাদের যিনি ড্রাইভার সাহেব ছিলেন ওনার চেহারার যে যে অমলিন একটা হাসি আসলো, একটা সুন্দর একটা উদ্ভাসিত হয়ে গেল, এই চেহারাটা আমার সারা জীবন মনে থাকে। যে ওনার মনে হলো যে ওয়াও, আমার মানে এই যে এতক্ষণ যিনি কষ্ট করলেন, যে টাকাটা যে দিলাম, যদি আমি তাকে 150 টাকা দিয়েছি, কিন্তু তার চেয়ে আমার কাছে ম্যাসিভলি মনে হলো যে তার কাছে এটা ভালো লাগলো এবং তাকে ভালো ফিল করালো, সেটা হচ্ছে সে একটা ধন্যবাদ পেল। সুপ্রিয় দর্শক, এটাই হচ্ছে একটা পাওয়ার যখন আমরা কাউকে তার যে কাজের একটা অ্যাকনলেজমেন্ট করি। আমরা অনেক সময় মনে করি যে আরে ধুর, ওদের আবার ই করার কি দরকার, হলে 20 টাকা 50 টাকা বাড়িয়ে দিই, অথবা একটা কিছু করে দিই, অথবা একটা গিফট দিই, এইভাবে করেই হয়। কিন্তু আমরা ভুলে যাই, অবশ্যই এগুলি সবগুলি মানুষকে এনকারেজ করে, ইন্সপায়ার করে, কিন্তু আমি ভুলে যাই যে ওয়ান অফ দ্য বিগেস্ট পাওয়ার যেটা দিয়ে আমরা একজনকে ইন্সপায়ার করতে পারি অ্যান্ড উই ক্যান মেক হিজ ডে ইজ জাস্ট উইথ আওয়ার মাউথ, এবং সুন্দর কিছু কথা, সুন্দর কিছু থ্যাংক ইউ, সুন্দর কিছু অ্যাপ্রিসিয়েশন তার কিন্তু পুরো দিনটাকে বদলে দিয়ে যায়। অ্যান্ড দ্যাট কস্ট আস নাথিং, যে একটা মুখের সুন্দর ভাষা দিয়ে এবং একটা সুখের কথা দিয়ে আমরা এটা করে দিই। আমরা যখন বাইরের দেশগুলিতে কাজ করি এই জিনিসটা খুব দেখা যায়, এমন এই কথাটা খুবই শোনা যায় যে ইউর ওয়ার্ড ক্যান মেক অ্যান্ড ব্রেক দ্য হার্ট। এবং আসলেই সত্যি যে একটা সুন্দর কথন দিয়ে, সুন্দর একটা অভিভাষণ দিয়ে আমরা কিন্তু মানুষকে অনেক রকম করতে পারি। তো আপনাদেরকেও ধন্যবাদ যে কষ্ট করে আমার ভিডিওগুলি দেখার জন্য, এবং আমরা আরও সুন্দর সুন্দর কথা বলি এবং সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।